নবীজি 11 বছরে গন্ডগোল মিটায়, আর সেই নবীর উম্মত এখন কোরআন হাদিস বলে বলে গন্ডগোল কথা বলে না কেন? চোখের সামনে হিন্দু অর্ধ খ্রিস্টান করছে ঐক্য পরিষদ, আর মুসলমান হলো মারামারি গুটাগুটি কারাগারি পরিষদ। কথা বলুন ঠিক কিনা? তিন ধর্মের লোক যদি এক জায়গায় হইতে পারে, কপাল পোড়া মুসলমান কেন এক জায়গায় হবে না? নবী যদি 11 বছর বয়সে গন্ডগোল মিটাইতে পারে, সেই নবীর উম্মত শাইখুল হাদিস হয়েছে, সেই নবীর উম্মত 1000 হাদিস মুখাস্ত করছে, সেই নবীর উম্মত শায়খ সেজে বসে আছে। কিন্তু এদের লেখাপড়া, এদের শিক্ষা কি খালি গন্ডগোল লাগানোর জন্য না গন্ডগোল বন্ধ করার জন্য? কিন্তু বাংলার জমিনে আমরা গন্ডগোল লাগান, গন্ডগোল মিটানো হুজুর পাই না, খালি গন্ডগোল লাগানো হুজুর দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা এই সমস্ত ফেতনাবাজ গুরুকে বর্জন করবো, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আজকে রবিউল আউয়ালের শপথ হতে হবে, যতক্ষণ বেঁচে আছি এই বিভক্ত উম্মতকে ঐক্যের জন্য চেষ্টা করবো, নতুন করে আর কোনো বিভক্তির সুযোগ না। আমার ভাইয়েরা, ওয়াজ শুধু শুনলেই হবে না, ওয়াজগুলো বোঝার চেষ্টা করতে হবে। বাংলার জমিনে যে সমস্ত হুজুররা গন্ডগোল লাগায় ফেতনা বাজায়, ওদের জুতা সোজা করার মতন আমার ভিতরেও যোগ্যতা নাই। কিন্তু আমার বড় আফসোস হয়, আপনি 25 বছর লেখাপড়া করেছেন, আপনার লেখাপড়া কি ছিল শুধু গন্ডগোল লাগানোর জন্য? আপনি 30 বছর লেখাপড়া করেছেন, আপনার লেখাপড়া কি অর্জন করেছেন শুধু গন্ডগোল লাগানোর জন্য? আপনার বাপ মা মাদ্রাসায় ভর্তি করেছে, আপনি খালি গন্ডগোলওয়ালা হাদিসগুলো শিখবেন তার জন্য? আপনি মদিনার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেখানে গিয়ে খালি বেছে বেছে ওই হাদিসগুলি পড়ছেন যেটাতে গন্ডগোল লাগানো যায়? গন্ডগোল বন্ধ করার হাদিস এখন থেকে শিখতে হবে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, বাংলার জমিনে একমাত্র অরাজনৈতিক সংগঠন ছিল তাবলিগ জামাত। নিজের খেয়ে নিজের পরে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষকে জান্নাতের পথ দেখাইতো। কিন্তু জাতির এত বড় দুর্ভাগ্য, মুসলমানের দুর্দিনে ওই তাবলিগ এখন বিভক্ত হয়েছে, কথা বলুন ঠিক কিনা? একদল বলছি জোরে আমিন, আর একদল বলছি ধীরে আমিন। এখন নামাজ বাদ দিয়ে আমিন নিয়ে চলছে ঝগড়া মারামারি রক্তাক্ত, কথা বলুন ঠিক কিনা? কি আমরা কি জোরে আমিন আর ধীরে আমিনে আপোষ করতে পারি না? আমরা তো চেষ্টা করলে পারি। জোরে আমিন যারা বলে একটু ভলিউম কমায় দাও, আর ধীরে আমিন যারা বলো তারা একটু হালকা করে ভলিউম বাড়ায় দাও। ভাই জোরে আমিনারা একটু ভলিউম কমালো, আর ধীরে আমিনারা যদি একটু ভলিউম বাড়ালো, কি গন্ডগোল বাড়বে না? কম কমবে কথা বলেন না কেন রে ভাই? আমার ওয়াজ কি বোঝা যাইতেছে না? জোরে আমিন ওনারা কমাও, ধীরে আমিনরা বাড়াও, বাস গন্ডগোল মিটাও। আমি আপনাদের সামনে এখানে একটা কিতাব নিয়ে আসছি, পবিত্র বাইবেল নতুন নিয়ম, পবিত্র বাইবেল। আমি কি এটা আমেরিকা থেকে নিয়ে এসেছি? না জি না, পবিত্র বাইবেল। এটা কি আমরা মানি না? না, যদি না মানেন ইমান থাকবে না। আমানতু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت آمنت بالله إيمان نجم الله ربطي وملائكته সমস্ত ফেরেশতাদের ফেরেশতাদের প্রতি, ও কুতুবিহি তার মানে সমস্ত কিতাব সমূহে, সমস্ত কিতাব সমূহে, এই কোরআনের প্রতি, এই বাইবেলের প্রতি, তাওরাতের প্রতি, ইঞ্জিলের প্রতি, সহিবাগুলোর প্রতি, অধিফাগুলোর প্রতি, আদম আলাইহিসসালামের প্রতি, নূহ আলাইহিসসালামের প্রতি, ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি, সব নবীদের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। আমি মরণের পর হাশরের প্রতি ঈমান এনেছি, আমার তকদিরের ভালো মন্দর প্রতি ঈমান এনেছি। এ কথার যদি সাক্ষী আমি না দেই, তাইলে আমার ঈমান পরিপূর্ণ হবে না। তাই বলে কোরআন বাদ দিয়ে বাইবেল মানা যাবে না? কেমন করে মানা যাবে না? না পা কোম্পানি না সিরাপ তৈরি করেছে, সিরাপের গায়ে একটা ডেট লেখা আছে, যখন ডেটটা পার হয়ে যায় 2016 সালে, এখন 18 সালে ওই নাপা সিরাপ খাওয়া যাবে? খাওয়া যাবে না, দোকানে মনে হয় রাখা যাবে, কথা বলে না কেন? প্রশাসন যদি জানতে পারে তাহলে পুরস্কার হবে না, গোতান হবে? একই কোম্পানি এক ফোঁটাও ভেজাল নাই, মগর ডেট পার হয়ে গেছে, এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেটে 5 পয়সার কোনো দাম নাই, লাভ নাই,
আমার প্রিয় ভাইরা, অন্ধকারে রাত্রে একা এলাকাকে আলোকিত করার জন্য কেউ মোমবাতি জ্বালায়, কেউ হেসার জ্বালায়, কেউ রড বাল্ব লাগায়, আবার কার বাল্বের পার 25, কার বাল্বের পার 1,00,000। যখন নাগামকাল দুপুর হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে উঠে উঠবে, বলুন তো দেখি মোমবাতির আলোর কি আর ভিলো আছে? হেসাকের আলোকের আলোকির কোন দাম আছে? আমার ভাইরা সুইচ দিয়ে দাও, তাহলে সুইচটা বন্ধ করে দেয়, কারণ ওই সময় রড বাল্বের কোন দাম নাই। আমার আল্লাহ তাআলা যুগে যুগে এই দুনিয়াকে আলোকিত করার জন্য আদম আলাইহিসসালামকে পাঠাইছেন, মুসা আলাইহিসসালামকে পাঠাইছেন, নূহ আলাইহিসসালামকে পাঠাইছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠাইছেন, জাতির পিতারে পাঠাইছেন, তাওরাত পাঠাইছেন, যবুর পাঠাইছেন, ইনজিল পাঠাইছেন, কিন্তু বিশ্ব নবীর জামানায় এমন এক নবী পাঠাইছেন, সব আলোগুলো নিভায়া বিশ্ব নবীর আলোতে আল্লাহ আলোকিত করে দিয়েছে। এখন সূর্য উঠছে মোমবাতির বেল নাই, এখন সূর্য উঠেছে, এখন আপনার হেসাকের দাম নাই, এখন সূর্য উঠেছে, রড বাল্বের কোন প্রয়োজন নাই। বিশ্ব নবী দুনিয়াতে আসছে, সব নবীদের উম্মত খতম হয়ে গেছে। এই দুনিয়াতে কোন নবীও যদি আসে, নবীর উম্মত হইয়া বসবাস করবে, নবী হিসেবে তার মর্যাদা দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমাকে আমার আল্লাহ তাআলা 8 বার সোনার মক্কা মদিনায় নিয়েছেন, আমার নবীর কবরের পাশে আজ পর্যন্ত সুন্দর আকারে আরেকজন নবীর জন্য জায়গা রাখা আছে, হযরতে ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস জন্য জায়গা রাখা আছে। তিনি নবী হিসাবে আসবেন না, আমাদের দেখে আমাদের উম্মতের সৌভাগ্যের কথা শুনে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ওগো মালিক, নবী না হইয়া যদি বিশ্ব নবীর উম্মত হইতে পারতাম অনেক বড় সৌভাগ্যবান হইতাম। আমার আল্লাহ তাআলা নবী তো বানাইছেন, নবুয়তের দপ্তর বন্ধ করে দিয়া শেষ জামানাতে আমাদের মাঝে দুনিয়াতে পাঠাবেন, 40 বছর পর্যন্ত রাজত্ব করবেন, আমার নবীর পাশে উম্মত হইয়া ঘুমিয়ে থাকবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে ধোকা দিচ্ছে, সরল মনা মুসলমানকে ধোকা দিচ্ছে, তোমরা মুহাম্মদের উম্মত না হইয়া ঈসা ইসলামের যদি উম্মত হও, তো ডাইরেক্ট অনেক দূর তোমরা আগিয়ে যেতে পারলে। তোমরাও তো বলো তাওরাত মানো, জব্বুর মানো, ইনজিল মানো, তোমরাও তো বলো মুসা ইসলাম, ঈসা ইসলামকে মানো। আমরা মানি ঠিক, কিন্তু এক্সপার্ট ডে ঔষধ খাওয়াও যাবে না, রাখাও যাবে না। এটা খাইলে আগে খাইলে ঔষধ, ওষুধ খাইলে রোগ সারতো, এখন খাইলে রোগ জোরে বলে রোগ বাড়বে। আপনাদের পার্বতীপুরে এক্সপার্ট ডেট ঔষধ খাওয়ানোর জন্য প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, আপনারা কি খবর রাখেন? কথা মনে বুঝতে পারছেন? আপনাদের পার্বতীপুরে এক্সপার্ট ডেট ঔষধ খাওয়ায়া ইমানি রোগ বাড়ানোর জন্য ব্যবস্থা চলছে, আপনারা কি খবর রাখেন? ওই ফ্যাক্টরি থেকে এই এক্সপার্ট ডেট ঔষধগুলো সাপ্লাই করা হচ্ছে, আর মুসলমান বর্মিনার জলের গুতাগুতি করছে, মুসলমান গ্রামীণ ব্যাংকে বহু বন্ধুত্বে টাকা তুলছে, মুসলমান ইসলামকে নিয়ে সিরিমিনি খেলা খেলছে, আর নাস্তিকরা আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে আমাদেরকে নাস্তিক আর বেঈমান মুরতাদ বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছে। কথা বলুন ঠিক। আমার মহতরম প্রিয় ভাইয়া, আসলে আমি আপনাদের খেদমতে বলছিলাম, নবী 11 বছর বয়সে সমস্যার সমাধান করেছে, কিন্তু সে নবীর উম্মত কেন আজকে বিভক্ত হয়েছে? আমার ভাইয়েরা ভুলে গেলে চলবে না, এটা তো রবিউল আউয়াল মাস, আমার নবী বলেছেন পৃথিবীর কোন প্রান্তরে একজন মুসলমানের শরীর থেকে যদি রক্ত ঝরে, আর একজন মুসলমান ব্যথায় ব্যথিত হয়ে যাবে, কারণ মুসলমান গোটা দুনিয়ার মুসলমান হলে একটা বডির মতন, একটা দেহের মতন, একটা শরীরের মতন, পায়ে কাটা ফুটলেও জানতে পারবে, হাতে কাটা ফুটলেও জানতে পারবে, মাথার মধ্যে হালকা করে চিমটি দিলে অনুভব করতে পারবে, কারণ গোটাটাই হলো একটা দেহের মতো। কিন্তু আমাদের দুর্ভাগ্যের মুসলমান, আমাদের দেশে যদি আওয়ামী লীগ মরে, বিএনপি লাফালাফি করে শুরু করে, বিএনপি যদি মরে আওয়ামী লীগ আরো লাফালাফি শুরু করে, অথচ আওয়ামী লীগ আর বিএনপি দুই দলই মুসলমান, কথা বলুন ঠিক কিনা? আওয়ামী লীগ মরলে বিএনপি ব্যথায় ব্যথিত হবে, বিএনপি মরলেও আওয়ামী লীগ ব্যথায় ব্যথিত হবে, তাকে মুসলমান বলে মেনে নেওয়া যাবে? আওয়ামী লীগ মরলে যদি আরেক দল লাফায়, আরেক দল মরলে যদি আরেক দল লাফায়, বুঝে নিতে হবে আমাদের মুখে ইসলাম আছে, এবং ভিতর থেকে ইসলাম বিদায় নিয়েছে, কথা বলুন ঠিক কিনা? প্যারালাইসিস নামক একটা রোগ আবিষ্কার হয়েছে, প্যারালাইসিস চিনেন তো ভাই? প্যারালাইসিসে এক সাইড যখন অবশ হয়ে যায়, ওই অবর জায়গার মধ্যে যদি আপনি ইনজেকশন করেন, বোঝা যায় না, সিমটি কাটলে অনুভব করা যায় না, সুচ ফুটিয়ে দিলেও বুঝতে পারে না,
হাজার চেষ্টা করেও লড়াইতে পারে না, কারণ ওই দিকটার প্যারালাইসিস হয়ে গেছে। আজকে মুসলমানের ভিতরে ধর্ম নাই, কর্ম নাই, ঈমান আমলের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য এক মুসলমানকে মারে আর এক মুসলমান অনুভব করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? শহরের তো করুণ দুরবস্থা, একই ফ্ল্যাটে এক ফ্ল্যাটে মানুষ মরে, আর এক ফ্ল্যাটে দরজা লাগায় দেয়, টিভি দেখে। পশু মরে গেলে তার যতটুকু গুরুত্ব আছে মানুষের তো সেই পরিমাণ গুরুত্ব দেখা যায় না। পশু মারলে তাকে কাঠ গড়ায় দাঁড়াতে হয়, কিন্তু মানুষ অগ্রহ মরে, কাঠ গড়া তো দূরের কথা, তাদেরকে পুরস্কৃত করা হয়। আমরা দেখি কুকুর শিকাল বিকাল বিড়াল যদি মারা যায়, আম জাতিসংঘ থেকে যখন নিন্দা জানানো হয় পরবর্তীতে ওটা মরা বন্ধ হয়ে গেল, কিন্তু মুসলমানের ক্ষেত্রে আমরা উল্টাটা দেখেছি। মায়ানমারে যখন মানুষ মরে ওরা যত নিন্দা করে পরের দিন আরো বেশি মরে। বার্মার জমিনে খ্রিস্টানের বাচ্চারা, এরপরে আমার ভাইয়েরা ওই ইহুদির বাচ্চারা, তারপরে বৌদ্ধর বাচ্চারা মুসলমানকে মেরেছে, কিন্তু বাংলায় এক আজব তামাশা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদেরকে মারে না, বরঞ্চ মুসলমান মুসলমানকে মারে আর মরে। কথা বলুন ঠিক কিনা?